আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি চলুন দেখিনি এই চিত্র বিচিত্রের খবর তাজমহল লালকেল্লা ও রাষ্ট্রপতি ভবন বিক্রি করেছিলেন যিনি হয়তো অনেকেই ভাবতে পারেন টাকা দিয়ে তো সবকিছুই কেনা যায় তাহলে তাজমহল কেন কেনা যাবে না সম্রাট শাহজাহানের তাজমহলের খ্যাতি দুনিয়া জোড়া পৃথিবীর নানা প্রান্ত হতে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন ভারতে সেই তাজমহল বিক্রির কথা শুনলে যে কেউ আশ্চর্য হবেন সেটি স্বাভাবিক হয়তো অনেকেই ভাবতে পারেন টাকা দিয়ে তো সব কিছুই কেনা যায় তাহলে তাজমহল কেন কেনা যাবে না কারণ টাকা দিয়ে তো কত কিছুই করা সম্ভব যদি তাজমহলটাও সত্যি কেনা যেত তবে সত্যি ওই ব্যবস্থা করে দিতেন এক ভদ্রলোক তার নাম নটবল লাল তিনি সম্রাট শাহজাহানের তাজমহল বিক্রি করেছেন তিনবার লালকেল্লা বিক্রি করেছেন দুবার আর রাষ্ট্রপতি ভবন বিক্রি করেছেন একবার শুধু কি তাই পাঁচশো সদস্য নিয়ে ভারতের পার্লামেন্ট ভবনটাও বিক্রি করেছিলেন নটবর লাল ভারত স্বাধীন হওয়ার পরের পাঁচ দশক নটবর লাল নামটি ছিল ঠকবাজির এক জ্বলন্ত প্রতীক মানুষ ঠকিয়ে টাকা পয়সা হাতিয়ে নিতে দারুণ সিদ্ধিহস্ত ছিলেন নিজের এমন নানা ঠকবাজ কর্মকাণ্ডে ভারত কাঁপিয়ে দিয়েছিলেন নটবর লাল তবে এর তবে তার এই নামটিও আসল নাম নয় পঞ্চাশটির বেশি ছদ্মনাম ছিল তার মিথিলেশ কুমার শ্রীবাস্তব তার প্রকৃত নাম জানা যায় বিহারের সিওয়ান জেলার বানাগ্রা গ্রামে তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন মানুষকে প্রতারিত করার যেন নিত্য নতুন বুদ্ধি ভাণ্ডার ছিল তার কাছে শুধু তাই নয় জনপ্রিয় মানুষদের সই নকল করাতে অত্যন্ত দক্ষ ছিলেন ওই ব্যক্তি মূলত পেশাগত জীবন একজন আইনজীবী ছিলেন তিনি তবে ওই পেশায় তিনি কখনোই স্থিত হননি বরং বেছে নিয়েছিলেন মানুষকে ঠকানোর এই কাজটি সই জাল করতে পারতেন খুব ভালো করে তাই একেই বেছে নেন তিনি মূলধন হিসেবে আশ্চর্যের বিষয় হলো তাজমহল সহ বিভিন্ন স্থাপনা বিক্রির জন্য বিদেশিদের কাছে তিনি নিজেকে পরিচয় দিতেন সরকারের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা আর বিক্রির প্রমাণ হিসেবে প্রয়োজনীয় কাগজপত্রও দিতেন তিনি আর এই কাগজপত্র থাকতো ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের স্বাক্ষরও কথার ভঙ্গি ও প্রতারণার অভিনব কারসাজিতে নিজেকে প্রায় অধরা করে তুলেছিলেন নটবর লাল টাটা বিড়লা ও ধীরুভাই আম্বানির মতো শিল্পপতিরাও ছিলেন নটবরের শিকারের তালিকার মধ্য সমাজসেবী হিসেবে তিনি হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা এছাড়া দোকান মালিকদের ভুয়া চেক দেখিয়ে লাখ লাখ টাকা ঠকিয়েছেন নটবর লাল নটবরলাল কবে মারা গেছেন সে সময় নিয়েও আছে হর রকম তথ্য তার আইনজীবীরা বলছেন দু সালের পঁচিশে জুলাই তিনি মারা যান তবে তার ভাই গঙ্গাপ্রসাদ শ্রীবাস্তবের দাবি হলো উনিশশো ছিয়ানব্বই সালেই নটবরের মৃত্যু হয়েছিল আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ